আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল হক ইজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সমসাময়িক বিষয়ে নিয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন পশ্চিমবাংলা ইউনিয়ন পরিষদের দুইবারের সফল মেম্বার আলী আহমদ। আমরা আলী আহমদের সাথে কথা বলব, জানবো আপনি যদি তৃতীয়বারের মতো নির্বাচিত হন তাহলে এ ওয়ার্ডকে আরও উন্নয়ন করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম ওয়ার্ডবাসী, আমার নাম আলী আহমদ। আমি এক পশ্চিমবাংলা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমি বারবার লাগা দুইবার মেম্বারের ভোটে আমি জনগণের ভোট দিয়েছি, আমি পাস করছি। আমি এলাকার যেটুকু পানি উন্নয়ন করছি, আশা করছি বাকি কাম যেটুকু রয়েছে আগামীতে যদি আমার আবার তারা নির্বাচিত করে বাকি কামটা আমি অসম্মানের কামটা আমি ফুরা করব। ধন্যবাদ আলী আহমদ ভাই। আসলে আপনি 1 নং ওয়ার্ডবাসীর যে দুইবার ভালোবাসা শিক্ষিত হয়ে নির্বাচিত হয়েছেন, তাদেরকে সবসময় তাদের পাশে ছিলেন, সুখে দুঃখে জনগণের কল্যাণে কাজ করে আসছেন। আগামীতে যদি নির্বাচিত হন তাহলে আরও উন্নয়ন করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছে সমাপ্তি। আসসালামু আলাইকুম।